ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রবিবার দুপুরে রাধানগর বাসস্ট্যান্ড সংলগ্ন শৌচালয়ের সামনে রক্তাক্ত অবস্থায় এক কিশোরীকে দেখতে পান বাসিন্দারা উদ্ধারের পর ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যায় ওই কিশোরী চিকিৎসকেরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কিশোরীর মৃত্যু হয় পরিবারের দাবি রবিবার সকালে এক আত্মীয়ের বাড়িতে যায় ওই কিশোরী বিকেল নাগাদ হাসপাতালে ভর্তি থাকার খবর আসে বাড়িতে কিশোরীর পরিবারের দাবি চিকিৎসকেরা জানিয়েছেন গণধর্ষণের জেরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে তার। ঘটনার পর তদন্তে নামে ঘাটাল ও চন্দ্রকোনা থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের অনুমান একাধিক ব্যক্তির সঙ্গে ওই কিশোরী চন্দ্রকোনা টাউনে একটি সিনেমা হলে যায় সিনেমা হলের মধ্যেই তাকে গণধর্ষণ করা হয় পুলিশ জানিয়েছে সিনেমা হল থেকে রক্তের দাগও পাওয়া গিয়েছে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী সিনেমা হল থেকে পনেরো কিলোমিটার দূরে রাধানগর বাস স্ট্যান্ডে গেল কি করে তবে কি দুষ্কৃতীরা কিশোরীকে মাঝরাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায় পুলিশ জানিয়েছে গণধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে সোমনাথ দাস এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর